ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। গাইস, গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিও কার সাথে কাস্টম খেলবো এবং কাকে কাস্টমে পিটাবো, তোমরা অবশ্যই কমেন্ট করবা। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছে অনেকজনের সাথে খেলতে বলতেছে। দেন গাইস, আমরাও আজকে দুইটা কমেন্ট সিলেক্ট করবো। দেন দুইটা কমেন্টের মধ্যে গাইস ফার্স্ট কমেন্ট হচ্ছে আমাদের এক ভাই কমেন্টে লিখেছে, পাগলা শালার পাগলামি দেখে আমি সুদ নাই হয়ে গেলাম, কত হেডাই জোর আছে এসআরবিডি গেমিং কে পারলে হারা। তার মানে আমাদের এসআরবিডি গেমিং ভাইয়ের একটা ফ্যান ইতিমধ্যে কমেন্ট করেছে। ওকে, প্যারা নেই, আমরা নেক্সট কমেন্ট দেখি। তুই একটা ফালতু পোলা, তোর হারাই যদি জোর থাকে এসআরবিডি গেমিংকে হারিয়ে দেখা। সিরিয়াসলি ভাই, মানে কমেন্টটা কীরকম হয়ে গেল, সবাই আমাদের তুই তুই করে ভাই অপমান করতেছে। সো গ্যাস, যেহেতু এসআরবিডি গেমিংকে হারানোর কথা বলতেছে, এসআরবিডি গেমিং আহামরি গ্যাস এত পুরো প্লেয়ার হয়নি, আমার মনে হয় যে ওরা আমি হারাতে পারবো না। যদিও ব্যাটা কিন্তু জোন পুষার গ্যান মাস্টার ফুল দেয় সবসময়। তো গ্যাস, আমার সাবস্ক্রাইবার যেহেতু কমেন্ট করেছে বাড়ি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি এখনই এসআরবিডি গেমিংকে ডেকে নিয়ে আসবো আমার কাস্টমে এবং তাকেও কাস্টমে ঠকানোর চেষ্টা করতেছি। দেখা যাক, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি শেষ পর্যন্ত এসআরবিডি গেমিংকে হারাতে পারবো কি পারবো না। নেক্সট কাকে কাস্টমে নিয়ে পেয়াদাবো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবা, যার নাম বেশি মেনশন হবে নেক্সট কাস্টম কিন্তু গ্যাস সেই আসবে। এসআরবিডি গেমিং এর সাথে এখন কাস্টম খেলবো, যদিও পোলাটা কিন্তু গ্যান মাস্টার আছে, তোমরা দেখতে পাচ্ছ স্কোরও কিন্তু অনেক কন্টিনিউ ভাই পুশ করে দেবো। মাই গড, 30,000 স্কোর, মানে কন্টিনিউ আইডিটা কিন্তু অ্যাক্টিভ আছে, কন্টিনিউ পুশের পর পুশ, পুশের পর পুশ, মানে অনেক ভালো খেলে। আমি জানি না তোমরা কেন এ ধরনের কমেন্ট করেছো, এসআরবিডিকেই আমাদের কাস্টমে আনতে হবে। আমার যদিও একটু গাছ পা কাঁপতে আছে, কারণ গ্যান মাস্টারের পিলার সাথে খেলা বলে কথা। তো তারপরে গ্যাস, আমি আমার জায়গা থেকে আমি পুরাপুরি চেষ্টা করব, দেখা যাক কি হয়। আমি এসআরবির সাথে কাস্টমে চলে যাই, তোমাদের প্রিয় এসআরবিডি দেখা যাক কত খেলা শিখছে ভাই, কত খেলা শিখছে সে, এটা সব দেখার পালা। ভিডিওর শুরুতে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গেম প্লে দেখে কেউ ভয় পাবে না ভাই, গেম প্লে দেখে কেউ ভয় পাবে না, তোমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ। আর নেক্সট কার সাথে কাস্টম খেলবো এই ভিডিওতে কমেন্ট করে দিও, যার কমেন্ট বেশি পাবো তার সাথে কিন্তু কাস্টম খেলা হবে। ভাই সিরিয়াসলি, গ্যান মাস্টারের বট তো দেখতেছি, হাই হাই পকেট করে মারি দিল, হাই হাই ইসি শিট ভাই, এটা কোনো কথা ভাই, লং রেঞ্জে ফাইট নিতে আছে ভাই, গ্যান মাস্টারের বট। ও ভাই সাহ, ফাইট টু কিলকা ক্যালমা, যতই গ্যান মাস্টারের প্লেয়ার আসুক না কেন ভাই, আমার কাছে ভাই পাত্তা পাবে না কেউ। তারপর একটু ভয় ভয় করতেছে, ভয় ভয় করাটা স্বাভাবিক, হ্যাঁ, কারণ গ্যান মাস্টারের প্লেয়ার, গ্যান মাস্টারের স্কোটিরা তো অনেক ভালো খেলে। তো আমাদের গেমের মধ্যে খাতারনাক খেলোয়াড় হচ্ছে গ্যান মাস্টারের খেলোয়াড়রা। যদিও গ্যাস একবার কষ্ট মস্তে যদি গ্যান মাস্টারে উঠা যায়, পরে যদি র্যাঙ্ক ম্যাচ খেলা যায়, ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু গ্যাস গ্যারেনা ফ্রি ফায়ার কম্পিউটারে প্লেয়ার দেয়, তোমরা জানো কি জানো না জানি না, মানে সবই বট, জাস্ট এক স্কট অথবা দেড় স্কট রিয়াল প্লেয়ার দেয়, বাকি সবই মনে করো কম্পিউটার প্লেয়ার দেয়। তো যাই গ্যাস, আমরা ওই প্রসঙ্গ বাদ দিই, ওই প্রসঙ্গ বাদ দিই, আমরা হচ্ছে গ্যান মাস্টার বট, গ্যান মাস্টার বট ভাই উপরে উপরে ঘুরে বেড়াচ্ছে, হাই হাই ভাই, আমার ম্যাচ জিততে হবে, যেভাবে জিততে হবে ভাই। ভাই শালা গোল অ্যালার্ট, ও ভাই, আরে সালা ভাই সিরিয়াসলি ভাই, এবার লল মারছে ভাই, এবারে তো মেজাজ আমার খারাপ হয়ে যাবেন ভাইয়া, মানে আমি কি লল দিছে নাকি, ওরে আমারে লল দিল গ্যান মাস্টার প্লেয়ার ভাই, আমারে লল দিতেছে ভাই, মানে মজা করতেছে ভাই, আমার মজা করতেছে, ঠাট্টা করতেছে, এগুলো ছিল খুব খারাপ লাগে। দেখা যাক এসআরবিডি পারে না আমি পারি, কত এসআরবিডি মাইরে মুতাইছে আমি, গাড়ায় গাড়ায় লুকাস সেখানে ভাই, গাড়ায় গাড়ায় লুকাস সেখানে, বুঝলাম না
জ্ঞান মাস্টার, আরে ভাই জ্ঞান মাস্টার পিলারে মাংস মন্ত্রাল খাই নিল রে। লোডার সময় ও ভাই সাব, মানে সিরিয়াস ভাই, কি আসলে বট নাকি ভাই, আসলে কি বট নাকি ভাই, মেডিকেট না করি। হাই হাই রে গ্যাস, তোমাদের বলতেছি নেক্সট কারে নিয়ে কাস্টম খেলবো, কারে কাস্টমে মায়ের মুতাবো, একটু কষ্ট করে জানাবা গ্যাস, একটু কষ্ট করে জানাবা, একটু কষ্ট করে জানাবা। ভাই সাহেব খায় তো লাইছিল ভাই আমারে, ভাই বুঝলাম না, আরে সালা গান চেঞ্জ না ভাই, ভাই সাহেব হ্যাঁ আমি রাজার পাটা রাইছি, মার ভাই টু গেল, আমি রাজার পাটা হাস, মানে গোলাল ফেলতে যা গোলাল পড়ে না ভাই, মানে খেলা আসতে বট লেভেল হয়ে যাচ্ছে ভাই আমার। ও ভাই জ্ঞান মাস্টারের পিলার কি সব লুকাই খেলবে ভাই, বুঝলাম না সবসময় কি লুকাই খেলবে নাকি, কেসা দিয়া এ গ্যান মাস্টারের বট, কেসা দিয়া দা ফাইট টুকিল, দেখ তোরা আজীবন বট বটই থাকবি, ফাইট টুকিল বড় প্লেয়ার, ফাইট টুকিলের হাতে এ ডাব্লিউ এম, এবার ফাইট টুকিল আছে বি টুকে কত খেলা শেখাইছে, ফাইট টুকিল সেই খেলাটা দেখা, ফাইট টুকিল সেই খেলাটা দেখা ভাই, মানে সিরিয়াস, মানে কমিউনিটির কোনো আব্বার খাওয়া নাই, হ্যাঁ ভাই একবারে 300 ভাই সাপ, একবারে 300 ভাই, ফাইট টু কিল কাপার ভাই, সিরিয়াসলি এই জ্ঞান মাস্টার বলে সাথে আমি কি খেলবো ভাই, বট মারে মারে স্কোর করে যে জ্ঞান মাস্টারে গেছে ভাই, লাইক সিরিয়াসলি আমি কমিউনিটি ফাইট টু কিল পুরো প্লেয়ার ভাই, কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড ভিডিও না ভাই, কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, সালা এত মিস পারেন কেন ভাই, ভাই সাহেব যান আমার বাসায় ভাই, আর পাট নিয়ে লাভ নাই, আর পাট নিয়ে লাভ নাই, আর পাট নিয়ে লাভ নাই ভাই, এ বটের মধ্যে খেলছে ভাই, ভাই আমার যান বাসায় ভাই, ফুল বট ভাই, ফুল বট ভাই, ফুল বট, আরে ভাই রে বটের বড়ি সাইতে দিল রে, এটা কোনো কথা মারি টোটাল মোতা পেলেস ভাই, আরে রে কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে এই ডেভেলপ দিয়ে খেলার, মানে বুঝলাম না ওই ম্যাচটা তো আমারই জেতার দরকার ছিল, ম্যাচটা তো আমারই জেতার কথা ছিল রে, ও ভাই লাভ পাচ্ছে ভাই, লাভ পাচ্ছে, লাভ পাচ্ছে ভাই, লাইক সিরিয়াসলি লাভ পাচ্ছে ভাই, আল্লাহ বলেছিলাম না আমি ফাইট টু কিল কমিউনিটি পুরো প্লেয়ার, হাই এই প্রবলেম দেখো ভাই, ফাইট টু কিলের এই প্রবলেম মায়ের তো খাইছিস,
মার খায় বুঝেছিস আমি ভাই টুকেল কি জিনিস, মানে কি বলবো ভাই আমার আসলে কিছু বলার নেই। আমি কতবার বলি যে ভাই আমার কেউ চ্যালেঞ্জ দিস না, আমি কতবার বলি যে আমার সাথে কেউ কাস্টম খেলতে আসিস না, এরকম হুজু হলে চলে আসে ভাই, মানে হাসতে হাসতে কাস্টম খেলতে চলে আসে ভাই, লাভ নাই লাভ নাই লাভ নাই। ও ভাই কি জোরে মারলি এত জোরে লাগলে আমার, আমি ফুল মার দৌড় করে নেবার ভাই, ফুল মার দৌড় করে নেবার ভাই, ফাইট টিকল কি জিনিস দেখতো তো জান বাসা রে সার বেডি, ফুল মার দৌড় করে নেবার ভাই, ফুল মার দৌড় করে নেবার ভাই, কতবার যাই কলম, ও ভাই ও ভাই আরে ভালো কেমন মাল মালটা ভালো কেমন লাইক সিরিয়াসলি ভূত পাট নিছি ভাই, আর পাট না লাগবে মান সম্মান বাঁচাবার, বার হারিয়ে গেলে আমার মান সম্মান একদম গিয়া ভাই চলে যাবে, ভাই সিরিয়াসলি ভাই, ও ভাই ভাই কি তারা তারছে ভাই আমারে, আরে ভাই লাগে না কে ফুল লাগে না কে ভাই, আরে ভাই আরে ভাই লাইক সিরিয়াসলি মান সামন্ত এবার গেল রে ভাই, এবার মান সামন্ত আমার গেল, মান সামন্ত গেল রে আমার ভাই, শর্ট গান্ধে কুপা হবে কুপা সামচুল কুপা ভাস করে ফেলাতে ফাইট টু গেল, জ্ঞান মাস্টারের এক পোলার কাছে হারে যাবো আমার একটা মান সামন্ত ভাই, ও ভাই তিন সরে গেয়া ভুইয়া কইছিলাম না সো গাইস তোমাদের দেওয়া আরো একটা চ্যালেঞ্জ কিন্তু আমি ফাইনালি কমপ্লিট করে ফেলেছি, জ্ঞান মাস্টারের 90 এসআরবিডি কে কিন্তু গাইস আমি কাস্টমে খেয়ে ফেলেছি, নেক্সট কাকে কাস্টমে খেতে হবে তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও, কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড ম্যাচ কিন্তু না, সুতরাং তোমাদের আমি আবারও বলতেছি ভাই, আমি তোমাদের আবারও বলতেছি তোমরা কেউ গোলায় ফেলো না গোলায় ফেলো না, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা একবার শেয়ার করো, ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিও কেন শেষ করো, সব ভালো থাকো, আলবাইস বাই বাই।